জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে যেটা আমি ভিডিও বানাবো সেটা হচ্ছে লেগ, মানে কি লেগ। দেখুন, লেগটা আমার খুবই দরকার, আর আজকে আমি ভিডিওটা একটু অন্যভাবে মানে দেখাবো আপনাদেরকে। তাই ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন আজকে আমি বন্ধুরা ওয়েট ইনক্রিজ করবো, মানে ওয়েট তো ধীরে ধীরে বাড়াবো, কিন্তু তার সাথে সাথে সেট মানে একটা একটা করে কম করার চেষ্টা করবো। আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কীভাবে আজকে নতুন পদ্ধতিতে মারবো, যেটা আমার আজ ট্রেনার বলেছিল। তো এই পদ্ধতিতে মারলে সত্যি রেজাল্ট পাওয়া যায়, আমি যেটা মেরে রেজাল্ট পাইতেছি, তো আপনারা অবশ্যই মারবেন আর রেজাল্ট অবশ্যই পাবেন। তো ভিডিওটা আজকে আমি ভালো করে দেখাই বুঝিয়ে মানে দিব আপনাদেরকে, যেভাবে আপনারা যদি মারেন তো রেজাল্ট অবশ্যই পাবেন। তো বন্ধু, প্রথমত আমি স্কোয়াট শুরু করব। তো আগে স্কোয়াট মারছিলাম মেশিনের মধ্যে, তো এখন মারবো আমি পুরো বদনে ইয়ে দিয়ে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন বার্ব দিয়ে মারতেছি স্কোয়াট। এটা স্কোয়াট মারাটা খুবই ভালো, আমরা আগে যেটা মারতেছিলাম ওটা নতুনদের জন্য বেস্ট হয়, তো ওটা রেগুলার মারতেছি, তো যে স্কোয়াটটা বদলাই দিলাম ওই বার্ব দিয়ে মারবো। তো এই স্কোয়াটটা বন্ধুরা আমরা মানে করো চারটে সেট মারবো। তো প্রথম সেটে মারবো আমি 15 বার, একটু ধ্যান দিয়ে শুনবেন বন্ধুরা, এই এক্সারসাইজটি আমি প্রথম সেটে মারবো 15 বার, তারপরের সেটটাতে মারবো মানে চারটে সেট মারবো টোটাল, তার প্রথম সেটে মারবো 15 বার, তারপরের সেটটাতে মানে দ্বিতীয় নম্বর সেটটাতে মারবো আমরা 12 বার, আর তৃতীয় নম্বর সেটটাতে মারবো আমরা 10 বার, মানে মানে এই দ্বিতীয় নম্বর সেটে মারবো আমরা মানে 15 বার মারলাম আগের সেটটাতে, দ্বিতীয় নম্বর সেটে মারবো 12 বার, এবার তার তৃতীয় নম্বর সেটে মারবো আমরা মনে করো 10 বার, আর তারপরে 4 নম্বর সেটে মারবো আমরা 8 বার। এইভাবে আমাকে ওয়েট কিন্তু ধীরে ধীরে কমা মানে ওয়েট বাড়াতে লাগবে, কিন্তু সেট মানে রেপিটেশন কমাতে লাগবে। মনে রাখবেন প্রথম ওভার প্রথম সেটটা আমি মারছিলাম 15 বার, দ্বিতীয় সেট মারবো 12 বার, তারপর তৃতীয় সেট মারবো আমি মানে করো 10 বার, এবং চতুর্থ সেট মানে 4 নম্বর সেট মারবো আমরা 8 বার। এইভাবে মারবো 4টে সেট, মানে ওজন বাড়াবো আর মানে হিসেব কমাবো। তো বন্ধুরা, এই যে এটা আমার তৃতীয় নম্বর সেট, তো এইবারে মারবো আমি মানে করো 8-10 বার। তো বন্ধুরা, আমি 4 নম্বর সেটটা দেখাবো না, কারণ মানে ভিডিও লম্বা হয়ে যাবে, ওই জন্য করে একটা সেট আমি দেখাবো না। তো আপনারা 4টে সেটে মারবেন, আর প্রথম সেটে মারবেন 15 বার, দ্বিতীয় সেটে মারবেন 12 বার, তৃতীয় সেটে মারবেন 10 বার, আর চতুর্থ সেট মানে লাস্ট সেটটা মারবেন 8 বার, কিন্তু ওয়েট ধীরে ধীরে বাড়াবেন। এরপরে বন্ধুরা আমি ডাম্বল দিয়ে স্কোয়াট মারবো। তো এইটা দেখুন মারা সিস্টেমটা বন্ধুরা, এইখানটা আমি 4টে সেটে মারবো, প্রথম সেটে মারবো 15 বার। তো এই সেটটা আপনার 15 বার মারবেন ডাম্বল, আপনার যতটা নিয়ে মারতে পারবেন ভালো করে অতটাই মারুন। প্রথম সেটে 15 বার মারবো আমি ডাম্বল, মনে রাখবেন আপনারা আমার পজিশনটা দেখুন আমি কীভাবে দাঁড়াই আছি, আপনারা সেম টু সেম ওইভাবে দাঁড়াই থাকবেন আর ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারবেন। মনে রাখবেন প্রথম সেটটা আপনাকে 15 বার মারতে লাগবে, তারপরেরটা 12 বার, তারপরেরটা 10 বার, এবং তারপরেরটা 8 বার, মানে ধীরে ধীরে কমাতে লাগবে সেট, কিন্তু ওজন মানে ডাম্বুল বাড়াতে লাগবে, ডাম্বুলের ওজন বাড়াতে লাগবে। যে এটা হয়ে গেল আমার 15 বার, এবার বলবো যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 12, এই আমার ফাইনাল হয়ে গেলো টোটাল আমার 2 নম্বর সেটটা 12 বার। এবার আমি 3 নম্বর সেটটা মারবো 10 বার, গোনেন আপনারাও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এটা আমার 3 নম্বর সেটটা 10 বার হয়ে গেলো। এরপরে আমি লাস্ট সেট মারবো, যেটা লাস্ট সেটা 8 বার, 1, 2, 3, 4, 5, 6, 7, এই লাস্ট আমার 8 হয়ে গেছে। তো মনে রাখবেন এটা আমি উল্টো দিকে দেখালাম, তার কারণ যাতে আপনারা ভালো করে পজিশন দিয়ে মারতে পারেন একজন উল্টো দিকে। তো আমার নেক্সট ওয়ার্কআউট বন্ধু আমাদের এটা এই মেশিনটাতে, তো মনে রাখবেন এই মেশিনটাতে আমি সেম টু সেম সেম সিস্টেম 4টে করে সেটে মারবো সব ওয়ার্কআউটগুলো, কিন্তু আমি ওয়ার্কআউটের ওজন বাড়াবো ধীরে ধীরে, কিন্তু রেপিটেশন কমাবো। প্রথমবার আপনারা দেখলেন মানে প্রথমবার 15 বার, দ্বিতীয়বার 8 বার, তৃতীয়বার 10 বার, এবং চতুর্থবার মনে করো 8 বার। এইভাবে আপনাকে হিসেব মানে করে মারতে লাগবে, তো এটার রেজাল্ট ভালো হচ্ছে। যে কোনো ওয়ার্কআউট, আপনার বাইসেপ ট্রাইসেপ লেগ
বা চেস্ট বা ব্যালেন্স যেটাই হোক না কেন, এইভাবে যদি এই মানে রুলসটা ফলো করে মারেন তো 100% বন্ধুরা আমি মারতেছি কয়েকদিন থেকে, তো আমার রেজাল্ট ভালো এসেছে, আমার ট্রেনার বলছে যে এইভাবে মারো তো রেজাল্ট ভালো পাবেন। তো সত্যি এইভাবে মারলে রেজাল্ট ভালো পাওয়া যায়, যার জন্য করে আমি এইভাবে এখন থেকে মারি। তো আপনারা একটু মারার চেষ্টা করুন ভালো করে, মনে রাখবেন প্রথমবার 15 বার, দ্বিতীয়বার 10 বার, প্রথমবার 15 বার, দ্বিতীয়বার 12 বার, তৃতীয়বার 10 বার এবং চতুর্থবার মানে 4 নম্বর লাস্টটা মানে 8 বার। এইভাবে মানে এপ্রিশন কমাতে লাগবে আর ওজন বাড়াতে লাগবে, কিন্তু ধ্যান রাখবেন ওজন কিন্তু বাড়াতে লাগবে প্রত্যেকটা সেটের মধ্যে। আপনারা এটা মনে রাখবেন প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু আপনাকে ওজন বাড়াতেই লাগবে, এমন না যে একে ওজনে আপনারা 15 বার, 12 বার, 10 বার, 8 বার মারবেন, না একটা করে মানে সেট মারবেন আর ওজন বাড়াবেন, এইভাবে আপনাকে মারতে লাগবে লেগ ওয়ার্কআউট। তো বন্ধুরা আমার লেগ ওয়ার্কআউট প্রায় কমপ্লিট। তো লাস্টে আমি যে মানে মারতেছি কাপসটা, তো এই ওয়ার্কআউটটা আপনারা ভালো করে করবেন বন্ধুরা, এই ওয়ার্কআউটটা আপনারা কিন্তু করবেন এই সেম এটাও 10 বার না 4টি সেটে মারবেন সেম টেম সিস্টেমে, 15 বার, 12 বার, 10 বার আর 8 বার। এটা আমি একটা সেটে দেখাবো কিন্তু আপনারা 4টি সেটে মারবেন, ভালো করে মারবেন, মনে রাখবেন কোনো মিস্টেক করবেন না, রেজাল্ট একদম 100% পাবেনই পাবেন। তো বন্ধুরা আজকে আপনার যেমন ভাই ভিডিও দেখলেন আমি যেভাবে মারালাম সেম টু সেম আপনারা ওইভাবে মারার চেষ্টা করুন তো ভালো রেজাল্ট পাবেন। কিন্তু মনে রাখবেন আমি যে লাস্টে যে ওয়ার্কআউটটা একটু কম করে মানে আপনাদেরকে একটা সেট মেরে দেখালাম সেটা কাজ বলা হয়, আপনারা হয়তো সাইডে দেখতে পাচ্ছেন ভিডিওটা। তো এই ওয়ার্কআউটটা একটা কাজ করবেন বন্ধুরা, এই ওয়ার্কআউটটা আপনারা এটাও 4টি সেটে মারবেন, কিন্তু সেম টু সেম প্রথমবার 15 বার, তারপর 12, তারপর 10, তারপর 8 বার সেম টু সেম সেইভাবে মারার চেষ্টা করুন, তো রেজাল্ট অবশ্যই পাবে। তো বন্ধুরা নেক্সটে কীরকম ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে বলাবেন, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বডি বানিয়ে ফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।